বাংলা টেলিভিশনের যে সমস্ত খলনায়িকারা রূপে গুণে নায়িকাদেরও পিছনে ফেলেছেন, সুদীপ্তা ব্যানার্জি তাদের একজন। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে খল চরিত্রে তিনি তাক লাগিয়েছেন। সম্প্রতি সোনা রোদের গান ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে, কিন্তু কেন? দিন কয়েক আগেই তো তিনি নাগিন ধারাবাহিকে সুযোগ পাবার জন্য উমা থেকে বেরিয়ে গেছিলেন, মুম্বাইতে চলে গেছিলেন। তাহলে কি এমন হলো যাতে শুটিং মাঝপথে ছেড়ে আবার কলকাতায় চলে আসতে বাধ্য হলেন সুদীপ্তা? জানা গেছিল তেলেগু সিরিয়াল নাগিনে একটি বড় চরিত্রে তিনি থাকবেন। দাদাগিরিতে এসেও এ কথা জানিয়েছিলেন তিনি। তাহলে কেন আবার ফিরে এলেন সুদীপ্তা? সম্প্রতি একটি সাক্ষাৎকারে আসল ব্যাপারটা জানান তিনি। তার কথায়, তেলেগু সিরিয়ালটির শুটিং চলছিল দাদাসাহেব ফালকে চিত্রনগরীতে, কিন্তু থাকার অসুবিধা হচ্ছিল এবং শুটিং শিডিউলের কারণে তাকে ফিরে আসতে হয়েছে। শুটিংয়ের জন্য তাকে আলাদা করে হোটেলে থাকার ব্যবস্থা করতে হয় এবং দিন কয়েক বাদে হোটেলে থাকার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাই বাধ্য হয়েই কলকাতায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। তবে তিনি আরও জানিয়েছেন, নাগিন সিরিয়াল থেকে পুরোপুরি সরে আসেননি তিনি। শিডিউলের সমস্যার সমাধান হলেই তিনি আবার ফিরে যাবেন মুম্বাইতে। তাহলে এখন প্রশ্ন, আবার কি চলতি ধারাবাহিকে তার মুখ বদল হবে? তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।